গেল বছরের এই ছবিটা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের উত্তাপ বাড়িয়েছিল ঠিকই, কিন্তু খেলার লড়াইয়ের ঝাঁজটা দর্শকরা পেতে পারেনি। করোনা ঝামেলায় বাতিল হয় বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ। পরবর্তীতে ফিফা ম্যাচটি রিশিডিউল করতে চাইলেও ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের অনুরোধে ম্যাচটি বাতিল হয়। তার পরিবর্তে সেপ্টেম্বরে ফ্রেন্ডলি খেলতে রাজি হয় দুই দল। সেই ম্যাচেই আলাদাভাবে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। রাতে ব্রাজিলের প্রতিপক্ষ ঘানা, আর ভোরে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে এই মাসেই শেষ প্রীতি ম্যাচ খেলবে ফুটবলাররা। হন্ডুরাসের সঙ্গে চোখ বন্ধ করেই ফেভারিট মেসিরা। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলটার সামনে লাতিন সেরা দল। বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতির সুযোগ দেখছেন সবাই এই ম্যাচে, তাই নিজেদের ঝালাই করে নিতে চান ভালো করেই। দু দলের হেড টু হেডে ক্লিন শিটে আর্জেন্টিনা, কখনোই ওদের হারাতে পারেনি হন্ডুরাস। নিজেদের শেষ পাঁচ ম্যাচে এক ড্র বাদে বাকিগুলো জিতেছে মেসির দল। আমেরিকার হার্ড রক স্টেডিয়ামে হন্ডুরাস আর্জেন্টিনার ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর ছটায়। মেসিদের সামনে রেকর্ডের হাতছানি, টানা 33 ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। এই ম্যাচ জিতলে নিজেদের রেকর্ডই ভাঙবে মেসিরা। এর চার দিন পর 27 তারিখ জ্যামাইকার বিপক্ষে হবে মেসিদের বিশ্বকাপের আগে শেষ ফ্রেন্ডলি। সেই ম্যাচে জিতলে সর্বকালের রেকর্ডের টানা 35 ম্যাচ জিতে ছোঁয়া হবে ব্রাজিলকে। এর আগে রাত 12:30টায় ফ্রান্সের সাদে ওশান স্টেডিয়ামে খেলবে ব্রাজিল আর ঘানা। গেল জুনে সবশেষ ফ্রেন্ডলিতে জাপানকে হারিয়েছে ব্রাজিল। সেই ম্যাচে সেলেসাওরা জেতে নেইমারের পেনাল্টিতে। ফিক্সচারের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটাই জিতেছে নেইমারের দল। তিতের হাতে ফুল প্রুফ স্কোয়াড, শুধু ইঞ্জুরিতে থাকছে না আলেক্সান্দ্রো, এ এক মধুর সমস্যা। নেইমার, সিলভা, মিলিতা, রিচার্লিসন সবাই থাকছেন প্রীতি ম্যাচের জন্য। বিশ্বকাপের স্কোয়াডও এখান থেকেই তৈরি করতে হবে তিতেকে। এত অপশন হাতে থাকায় একটু ঝামেলায় পড়তে হচ্ছে। নেইমারদের চ্যালেঞ্জ দিতে প্রস্তুত ঘানাও, ওদের দলেও রয়েছে বেশ কজন পটেনশিয়াল খেলোয়াড়। ব্রাজিলের আরেক প্রীতি ম্যাচ 28 সেপ্টেম্বর তিউনিশিয়ার সঙ্গে। আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের কেউই বিশ্বকাপে জায়গা করতে না পারলেও ব্রাজিলের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ দুই দলই পেয়েছে বিশ্বকাপের টিকিট। ক্লাব ফুটবলের ব্রেকের কারণে ফ্রেন্ডলি ম্যাচের সব তারকা খেলোয়াড়দেরই পাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, তাই সবারই প্রস্তুতির এক ভালো মঞ্চ। এই ম্যাচে বিশ্বকাপের দল গোছাতে সাহায্য করবে কোচদের। ফ্রেন্ডলি কম, এ তো বিশ্বকাপের আগে শেষবারের মতো দলের শান দেওয়ার উপলক্ষ। মৌসুমি মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.